বাপের জন্মাই জায়গায়, আমার জন্মাই জায়গায়, আমার বাপের 70-এর কাগজ আছে, 65-এর কাগজ আছে, রেশন কার্ড আছে, এই থাকা সত্ত্বেও আমি বিদেশি কেমনে এলাম? আমার ক্যাশটা কত দাঁড়ায় কাটলো এটা আমি জানবানি গে চাই। মরা জীবন আর রাখার দরকার নাই। বুড়ে যখন নামটা লাগাই দেয় তখন এই যে পাড়াপড়শি মানুষ আছে যে তারা নামটা লাগাই দেয়, আমার আসল গার্জেন ওই বুড়ো যখন নাম লাগাই দেয় তখন আসিল না, ঠিক আছে? তখন একজনে কইছে যে ইয়াকিন আর বাপের নাম কি দিছ, যে ইয়াসিন। আরেকজন কইছে না 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 আর বাপের নাম ইয়াসরউদ্দিন। তারপরে তো নেই আমার বুড়টা দিয়ে গেল গা, দিয়ে হওয়ার পরে তো নেই বরপাটা কুড়েতে না ইয়েলো নোটিশ এলো। নোটিশ আসার পরে ওই তারিখ মতে আমি বরপাটা কুড়ে যা হাজির এলাম। হাজির হওয়ার পরে উকিলের নাম হলো মিনালুল উকিল বগড়াপাড়ার। হে তারিখ নিল, আমি করলাম যে আমার কেসটা আপনার কন্ট্যাক্ট নেন, আমি ঠেলা ঠোলা চালাই খাই, গতিকে আমি ওই প্রত্যেক সপ্তাহে টাকা পয়সা দিবার পারবো না। কিছুমান কুকুরতেনও আমি বাধ্য না খাই থেকে ঘুম পাচ্ছি। পরে মানে আমি তো কেসটা আপনার কন্ট্যাক্ট দিয়ে দিছি 300 টাকা। আমি কইছি যে টাকা পয়সা কি আপনার আরও নাগে নাকি, কন কয় না 300 টাকায় হয়ে যাবো। 300 টাকা তো হয়ে যাবো কেরা। 3 মাস পরে আমার বাড়িতে পুলিশ এলো। পুলিশ আসার পরে টের পায় আমি নলবাড়ি ডিস্ট্রিক্টে গেলাম। নলবাড়ি ডিস্ট্রিক্টে না বাড়িতে যখন আবার রিটার্ন হইলাম, আহার পরে বরপাড়া রুডতে না কমলা বাজারতে না আমার 4 জন পুলিশ উঠাই নিয়ে গেলো। এই লড়কুটো নিয়ে এক রাইতে রাখলো আর আমাকে এই জায়গায় বরপাড়া রুডের লড়কুবে এক রাইতে রাখলো। তারপরে 2 দিন পরে আমার চালান করে এই তো গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে নিচতলায় লেখা আছে ক্যাম্প আর উপর লেখা আছে জালখানা। সেটার মধ্যে মোড়ে সিরিপ আমি আর 2.5 মাস দিলাম। 2.5 মাস পরে 10:10 আমার এখান থেকে জেলখানা তোনে বাইকের গাড়ির মধ্যে তুললো। গাড়ির মধ্যে তুলে মানকার সর ক্যাম্পে নিয়ে গেলো। মানকার সর ক্যাম্পে তো না মানকার সর থানায় নিয়ে আমার 2 রাত রেখে দিল। 2 রাত রাখার পরে রাত 12:10 আমার জঙ্গলে নিয়ে ছাইরা দিল। ছাইরা দেওয়ার পরে সারা রাত বয়ে থাকা আমি সেই মানকার সর এই বাংলাদেশ কুড়িগ্রাম আমি মানুষের আশায় নিয়ে আমি আবার ওইখান থেকে ঘুরাইলাম। ওই যে বিদেশি বিলা মানে বাংলাদেশি বিলা সেই হিসেবে আমার এনে বাংলাদেশ জঙ্গলে নিয়ে ছাইরে দিল। ওইখান থেকে আমি আবার ঘুরাইলাম। আহার পরে বাড়িতে আমার পুলিশ আইলো। বাড়িতে পুলিশ আসার পরে তোমার কি আছে কি না আছে মানে কাগজপাতি তদন্ত আরম্ভ করে দিল। যখন নাকি কাগজপাতি তদন্ত আরম্ভ করলো, কাগজপাতি তো আমার বাড়ি এলে নিয়ে হাইকোর্টে জমা দিয়ে দিল। তখন আমি কাগজপাতি কি দেয় এই কাগজপাতি সংগ্রহ করবার যায় হাইকোর্টে ওগুলোর কাছে আমি কেসটা নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে ওইখান থেকে একটা নোটিশ এলো। নোটিশ হওয়ার পরে আমাকে বাড়ি বগল রতন সরকার, রতন সরকারের পোলা উকিল ওই উকিলের নিয়ে আমি জিনিসটা যাই বুঝলাম। বুঝার পরে বললো এটা কিছুই না, তুমি চুপচাপ বয়ে থাকো। কিছুদিন পরে আবার আমি বাজারে গেলাম। বাজার তো না একে বাইতে এলাম, বাইতে তো না 3টা পুলিশ এলো। আহার পরে কয় যে তুমি আমি ওইখানে আবার কামে যাম গা, একটা টাকা নিয়ে যাবো। তো কয় তুমি থানায় যায় আমার হাইকোর্টে কেস চলতেছে, ওই তুমি তোমার হাইকোর্টে কেস চলতেছে, তুমি যাই একটা রাস্তার খাতায় সই করে দেবা, তুমি গরিব মানুষ, তোমার আর থানায় জানাকবো না কি গহরে জানাকবো না, আমরা এইখান তো না মাসে মাসে কিছু পয়সা দিবা, আমরা এইখান তো না তোমার কেসটা সেরে দিব। এরকম করে মিশা কথা কয়ে তখন দিকে আমার উঠে নিল না ডেট 1.5 বছর পরে আমার হাইকোর্টে তো না জাজমেন্ট দিয়ে দেবো। আমি বাইরে আসবো আমার একটা বাহু বাহু 1.5 বছর পরে আমার বাইতে তো না খবর নেগেছি ক্যাশ তুমি কেটে গেছো, আমার ক্যাশটা কত দাঁড়ায় কাটলো এটা আমি জানবানি গে চাই, বুঝছেন? তখন কত দাঁড়ায় গেছে যখন আমার ক্যাশটা কত দাঁড়ায় গেছে জানবানি গে চাইছি, তখন আমার বাচ্চার তো 3 মাস পরে ওই তারিখে মানুষ যায়। যখন 3 মাস পরে মানুষ যায় আমি ইতিমধ্যে আমার একটা মতলব যে 3 মাস যদি হয়ে গেল তাহলে আমার বাচ্চার নাম মানুষ হবো না। গতিকে আমি খাওয়া খাদ্য মানে আমি ভোগর তাল মারি দিলাম যে আমি এই মরা জীবন আর রাখার দরকার নাই। যখন নাকি ভোগর তাল মারি দিলাম যে আমি সারান্যকে প্রতিবাদ করলাম যে সব কেসের জামিন হয়, মার্ডার করে যায় হের জামিন হয়, র্যাপ করে যায় জামিন হয়, ডাকাতি করে যায় জামিন হয়, আর আমি আজকে দেশের পুলান আমার কি জন্য জামিন ছানা হয় না এটা আমি অল্প জানবানি গে চাই। এই মুহূর্ত তখন যে সুপারিনটেন্ডেন্ট স্যার আছে জেলখানার উনি আমার বগলে গেলো। যাই গেলো, যাই হোক তুমি আজকের বারে ভাত খাও, আমি 1 সপ্তাহ পরে তোমার রেজাল্ট দেবো যে কি জন্য তোমার জামিন হয় না। আমি তো ভাত চাত কিছু খেলাম না, এইভাবে 7 দিন চলে যায়। যখন নাকি 7 দিন যাওয়ার পরে ঘর ফাটা কুঠুত না এসডিসি জেলখানার ভিতরে ঢুকে গেলো। ঢোকার পরে যে কি সমাচার ভাই, তো সব কাছের জামিন হয়, ডিবোর্ডারে তো কোনো জামিন নাই। গতি ডিবোর্ডার কত বড় দোষী,
এই দূষিত এক নাম্বার দূষিত ধান লাগবো আর দুই নাম্বার দেশি হয় না বিদেশ হয় এটাও ধান লাগবো আরেকটা প্রশ্ন মনে বেড়ে গেল স্যার বলতেছে সুপারহান্ডেন স্যার বলতেছে তোমার যে কোনো ওষুধ দেয় ওষুধ ফালাই দাও স্যার আপনার খুব ভালো কথা কেন ওষুধ ফালাই দিই আমি যে ওষুধ ফালাই দিই এটা কথা ঠিক আপনি কিভাবে জানলেন কথাটা এটা জবাবদ্দ লাগবো স্যার আপনার আমারে যে তখন কইতেছে কি তোমার তুমি যে ওষুধ ফালাই দাও মেশিনের দ্বারা পরে তখন আমি স্যারের বললাম স্যার আমি ওষুধ ফালাই দিই আপনার মেশিনের দ্বারা পরে আমি যে বরবাটা উঠের খইরা বেরি বাসিন্দা লোক এটা কি আপনার মেশিনের দ্বারা পরে না তখন স্যার ভালো মন্দ কোনো একটা কথা আমার মুখ ভেদাল দিল না উনি বুড়া কিসিমের মোটামুটি ধরেন যে 15-20 জন মানুষ বাকি আছিল আর ঢাকা পোলাপন উর্দু বয়সের পুরো বয়স মানে বৃদ্ধ মানুষ বাদ দা আধা বয়স না সব মানুষ ওইখানে ওই খাওয়া হরতাল দিছাল যে ক্যাসের আমাগো রেজাল না হওয়া পর্যন্ত আমরা খানা বানিয়ে খাম না আর গতিক মারা জীবন আমাগোর আর রাখার কোনো দরকার নাই তখন মানুষগুনা যখন নাকি আপনার জেলখানার ভিতর দেখা একজন একটা শুয়া পড়লো না খাও তো খুব দুর্বল হয়ে গেল তখন এইদিকে গোলপাড়া ডিস্ট্রিক্টের বিশেষ যে এসপি আনোয়ার এসপি উনি হুন্ডা মুন্ডা নিয়ে জেলখানার ভিতরে ঢুকলো ডাকবি সাহেবকে খুব কিছু দিল মারবো অমুক করবো তমুক করবো ফলনা করবো বললাম দেখেন স্যার এটা গুলো ডাকবির কাজ না গতিক আমরা বিদেশি মানুষ না জামা করে ডাকবি দেয় তিন গ্লাস পানি খেলাবেন সেটা মনে করবেন না স্যার আমরা যে দেশি হই এই দেশে পাঠাই দেন আজকে পড়ায় দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর এইভাবে দিনের পর দিন চলে গেছে কোনো কাছে যাবি নাই কোনো এই কাছের কোনো সিদ্ধান্ত নাই ও তো সিদ্ধান্ত যদি নাই আমাকে এই জীবন রাখার আর আমাকে কোনো দরকার নাই আমার বাবা আমি যখন ছয় মাসে কুলে তখন আমার বাবার মানুষ গুলি করে মেরে ফেলাইছে বুঝছেন তখন আমি আলখা আমার এই পাড়ার সমাজের মানুষে আমার মানুষ করছে মানে দুইটা মানুষের সাক্ষী দিলে এই ছাড়াটা এই জায়গা ছাইরা দেন আগে বিধান মতে আর সেই সরকারে আজকালকার কাগজ বিধান তো দুরস্থান কাগজপাতিও মানতেছে না কাগজপাতি না মানার গতিকে আজকে আমাকে জোর জবুস্তি উঠাই নিয়ে গেছে ভারতীয় বিলাই জন্য কই আমার বাপের জন্ম এই জায়গায় আমার জন্ম এই জায়গায় আমার বাপের 70-এর কাগজ আছে 65-এর কাগজ আছে রেশন কার্ড আছে এই থাকা সত্ত্বেও আমি বিদেশি কেমনি হইলাম আর কেমনি আমার বাপ দেশি হলো আর আমি কেমনি বিদেশি হইলাম ওই ক্যাম্পে থেকে এইটাই আমার অনুভব হইলো সাবস একবার বাদ দিছে আবার বাঁচলে বাড়ি খানাচ্ছে একবার ওষুধ দিছে ওষুধে কাম করে প্রতিবাদ করলে সারে মারে আরম্ভ করছে বুঝছেন এই জন্য জেলখানা থাকে এগুলো জিনিস অভিজ্ঞতা হয়ে গেলো এগুলো জিনিস যদি ধয় না আমি যদি জেলে না থেকে ধয় থাকতাম কোথেকে এগুলো এই জিনিসগুলো আমার অভিজ্ঞতা হইতো না কোন রাতের বেলা 4টা 5টা সম ঘর তালা মেরে দিল আকাশের জোস্না কি জিনিস 4 বছর তো আমি দেখবার ফেরি নাই আমার এটাই খারাপ আমি ঘরের ভিতরে থাকি এটাই অনুভব করছি যে আজকে যদি আমি ধোয়াই থাকতাম তাহলে আমি আকাশের তারাটা দেখবার পাইতাম এবং জোস্নাটা দেখবার পাইতাম আজকে আমি বন্দি আছি গতিকে আমি বাইরের আলো গতিকে বাইরের আলো বাইরের জোস্না বাইরের রোদ এগুলো কোন সময় আমি পাই নাই এটাই একটা অনুভব আর আমার যা কিছু খাবার মন চাচ্ছে সেই সময় মতন আমি খাবার পাই নাই আমার আজকে মাংস খাবার মন মাংস খাবার পাই নাই 4 বছর ডাল খেলেছে ডালের জন্য প্রতিবাদ করলে এমনি না আরম্ভ করছে সারা বলছে যে তুমি একটা বুদ্ধিজীবী মানে আমার যা কই ওই মতো মানুষের ভোগ হরতাল মেরে দেয় বুঝলেন নাই এইগুলো হলো জেলখানা উঠতে স্যার আধা বল সবজি দিছে খাবার নিকে না পায়া ভাত গ্যাসের মধ্যে রেখে দিছে সেই বাতনে ডেরি নাই ফেলাই দিছে বুঝছেন রাত্রে বেলা 12টার পরে কি 10টার পরে পেটের তাও খাবার নিকে থাকবার নিকে না পায়া আদান কাঁচা মরিচ ধরা 10টার পরে আমি পান্তা ভাত খাইছি এই সময় বাড়ির পরিবারের কথা মনে হয় বাড়িয়ালের পরিবারের কথা মনে হয় আমার কথাই কারা কারা মনে করে তখন আমি তো মানুষটা বাসি না রাত 10টার পরে 4টা ভাত খাইছি এই আগুন পুষ মাসের দিনে পান্তা ভাত তাহলে আমি তো কেমনি বাসি ডেলি খাইছি কাশের সিরাপ এত ভালো ওষুধ দিছে ওষুধের কারণে প্রতিবাদ করলে নাকতে আরম্ভ করছে